স্ট্যান্ডার্ড বোর্ড দেখো তোমাদের শামুক পর্যন্ত দেয়া হয়েছিল, এবার বলছি এবার দেখো আছে তোমাদের এগুলো একটু দেখবে। খালি চোখে দেখা যায় না এমন একটি অমেরুদণ্ডী প্রাণী হলো কি? না অ্যামিবা আর ইউগ্রিনা, এদের খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রে বা মাইক্রোস্কোপের সাহায্যে তবে এদের দেখা যায়। ইউগ্রিনা প্রাণী হলে এরা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে, তার মানে ইউগ্রিনা দেহে ক্লোরোফিল আছে, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এগুলো সব কোশ্চেন হবে। আমি বা এক কোষী একটি প্রাণী, এক কোষী একটা কোষ দিয়ে তৈরি একটা প্রাণীর নাম কি? না আমি বা এগুলো সব শর্ট কোশ্চেনে দেখবে। যোগের দেহ আংটির মতো খণ্ডে বিভক্ত, তার মানে যোগ কোন শ্রেণীর প্রাণী? না অঙ্গুরিমা শ্রেণীর প্রাণী। মাকড়সার পতঙ্গ, পতঙ্গদের কি না তিন জোড়া পা থাকে আমরা সাধারণত বলছি, কিন্তু মাকড়সা পতঙ্গ হলেও এর চার জোড়া পা আছে। আর শামুকের খোলকটা চুন নির্মিত, চুন নির্মিত শামুকের খোলকটা অনেকদিন ফেলে রাখলে ওটা আস্তে আস্তে চুনের নষ্ট হয়ে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়। এবার উপকারী পতঙ্গ আর অপকারী পতঙ্গ। উপকারী পতঙ্গ কি? যারা আমাদের কোনো না কোনোভাবে উপকার করে, কেঁচো মথ প্রজাপতি মৌমাছি এরা হলো উপকারী। কেন? এরা পরাগ মিলনে সাহায্য করে। মথ থেকে আমরা সিল্ক, যে সিল্ক শাড়ি পরছো সেই সিল্ক শাড়ির সুতো তৈরি হয়। আর অপকারী পতঙ্গ, অপকারী পতঙ্গ হলো আরশোলা মশা মাছি ইত্যাদি। মশা মাছি রোগ জীবাণু ছড়ায়, আরশোলাও রোগ জীবাণু ছড়ায়, এরা কোনো উপকার করে না অপকার করে। এবার দেখো তোমাদের আছে আরেকটি মেরুদণ্ডী প্রাণী, এরা কিন্তু মেরুদণ্ডী প্রাণী, ব্যাং। ব্যাং আবার দুই ধরনের, একটা হচ্ছে সোনা ব্যাং আর কুনো ব্যাং। সোনা ব্যাং আর কুনো ব্যাংয়ের মধ্যে পার্থক্য কি তোমাদের আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিয়েছি দেবো। এবার তবু একবার বলে দিচ্ছি, সোনা ব্যাং জলের ধারে বা জলে বাস করে, আর কুনো ব্যাং অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে। আর সোনা ব্যাঙের গা মসৃণ, আর কুনো ব্যাঙের গায়ে অসংখ্য ছোট ছোট বিষাক্ত গুটি থাকে। কুনো ব্যাং আকারে একটু ছোট, অপেক্ষাকৃত ছোট সোনা ব্যাঙের থেকে। এরকম কতগুলো মানে পার্থক্য আছে তোমরা বলে দেবো, লিখে পাঠিয়ে দেবো। আর কি না ব্যাঙের, ব্যাঙ একটি উভচর প্রাণী, এরা জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। আর ব্যাঙের সারা, ব্যাঙের সামনের পায়ে চারটি এবং পিছনের পায়ে পাঁচটি করে আর আঙুল থাকে, যে আঙুলে কোনো নখ থাকে না, পাঁচটা করে আঙুল থাকে, সেই আঙুলে কোনো নখ থাকে না। ব্যাঙের জীবের একটা আলাদা বৈশিষ্ট্য, জীবটা সামনে, আমাদের জীব ভিতর দিকে আটকানো সামনের দিকে খোলা, ব্যাঙের জীব সামনের দিকে আটকানো ভিতর দিকে খোলা, এবং ব্যাঙের জীবের ওপর একটা চটচটে আঠালো পদার্থ থাকে। ব্যাঙ কিভাবে শিকার ধরে? না কোনো শিকার দেখলে সেই জীবটাকে তাদের দেহের উপর ঠেলে দেয়, সেই আঘাতে লেগে যায়, সেই শুদ্ধ জীব সমেত ব্যাং জীবটাকে ভিতরে বুকের ভিতরে ফেলে এবং পোকাটাকে খেয়ে নেয়। এইভাবে ওরা শিকার করে। ব্যাং জলে ডিম পারে, ডিম ফুটে ব্যাঙাচি বার হয়, ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে। তারা তখন জলেই থাকে, আর তখন তারা কিন্তু ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় না, ফুলকা মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এই ব্যাং ব্যাঙাচি থেকে ব্যাং হতে প্রায় এক মাস সময় লাগে। আস্তে আস্তে ওদের সামনের পিছনের পা বেরোয়, ল্যাজ ছোট হয়, আবার সামনের পা বেরোয়, ফুলকা পাতলা চামড়া দিয়ে ঢাকা পড়ে, তারপর ফুসফুসের সৃষ্টি হয়, ফুলকা ফুসফুস দুটো দিয়েই শ্বাসকার্য চালায় কিছুদিন, তারপরে আস্তে আস্তে ব্যাং ডাঙায় লাফিয়ে উঠে আসে, পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। তোমাদের একটু বলে দিলাম, বইয়ে তোমাদের এত বেশি নেই। তারপরে দেখো টিকটিকি, টিকটিকি হলো একটি সরীসৃপ প্রাণী। সরীসৃপ কাদের বলে? বুকে ভর দিয়ে যারা চলে তাদের বলে সরীসৃপ। সরীসৃপের দেহ ছোট বড় হাঁসে ঢাকা থাকে। টিকটিকির দেহ ছোট ছোট শুকনো, শুষ্ক মানে শুকনো, শুকনো আঁশে ঢাকা থাকে।
এদের চারটি পা, চারটি পায়ে পাঁচটি করে নখ যুক্ত আঙুল থাকে, আর এদের পায়ের তলায় একটা মাংসের প্যাড থাকে যেটা ওরা দেওয়ালে কেটে দিতে পারে, তাই টিকটিকি সারা দেওয়ালে, ওপরে ছাদের দেওয়ালে পর্যন্ত চলাফেরা করতে পারে, পড়ে যায় না। পোকামাকড় ধরে খায় আর টিকটিকি ডিম পারে। এবার ইঁদুর, দেখো ইঁদুর একটা স্তন্যপায়ী প্রাণী, ইঁদুর একটা অপকারী প্রাণী। এরা কি ক্ষতি করে? আমাদের ধান চাল খাবার নষ্ট করে, নষ্ট করে আমাদের ক্ষতি করে, তাছাড়া বই কাপড় চোপড় সব কেটে টুকরো করে। এই আর একটা দেখবে, আরো মনে রাখো, কমোডো ড্রাগন হলো পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি। এর ওজন হলো 150 কিলোগ্রামের মতো। আর হংসচর্চু স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী মাত্রই তাদের বাচ্চা হয়, কিন্তু হংসচর্চু স্তন্যপায়ী, কিন্তু এরা ডিম পারে। এই পর্যন্ত তোমাদের পড়া রইলো, তোমাদের এবার কিছু টাস্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো করে দেবে না।